নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে জেলসিমিয়াম ইন পার্কিনসন ডিজিজ। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে আমাকে 9434183198 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। জেলসিমিয়াম ইন পার্কিনসনিজম। পার্কিনসন কাকে বলে? প্রভিশন অফ মুভমেন্ট, রিজিডিটি অফ মাসেল অ্যান্ড ট্রেমার। প্রভিশন অফ মুভমেন্ট মানে কি? তার চলাফেরা রেস্ট্রিক্টেড হয়ে যায়। হাত, পা, মুখ, ঠোঁট, চোখ ইত্যাদি সে তার ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে না এবং অনিয়ন্ত্রিতভাবে হাত পাগুলো তার নড়াচড়া করে। রিজিডিটি অফ মাসেল, গোটা শরীরে মাসেলগুলো যেন শক্ত হয়ে যায়। হাতের মাসেল, কখনো পায়ের মাসেল, কখনো পেটের মাসেল, কখনো চিক মানে দুটো গালের মাসেল, চোখের ওপরের পাতা ইত্যাদি, বা পা চলতে চলতে এত শক্ত হয়ে যায় সে চলাফেরাই করতে পারে না। অ্যান্ড ট্রেমার, কাঁপুনি, হাত পা কাঁপা, খেতে না পারা, সই করতে না পারা, কোনো কিছু ধরতে গেলে ধরতে না পারা, তুলতে না পারা, খাবার খাবার সময় হাত থেকে খাবার পড়ে যাওয়া, হ্যান্ড রাইটিং খারাপ হয়ে যাওয়া, এটাকে ট্রেমার বলা হচ্ছে। এটা হচ্ছে কি? পার্কিনসনের লক্ষণ। পার্কিনসন কি করে হয়? অত্যধিক মানসিক চাপে, ব্রেনেতে যদি লিভোডোপার কম হয়। ট্রিটমেন্ট কি? লিভোডোপার সাপ্লিমেন্ট। সেরে যায় কি না সারা, টু মাচ ডিফিকাল্ট, অনলি কন্ট্রোল হয়। সেটা কন্ট্রোল কী করে হয়? যেহেতু মানসিক চাপের জন্য রোগটা হয়, মানসিক প্রশান্তির থেকে রোগের প্রকোপ কমতে থাকে এবং মনের জোর, দ্যাট মিন্স উইল ফোর্স বাড়ানো, মানুষকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, সামাজিক পরিমণ্ডল, প্রতিবেশী সবাই যদি তাকে মনের জোর বাড়ায় তখন তার রোগ অনেকটা কন্ট্রোল পায়। এক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে। যেমন জেলসিমিয়াম, এ প্রথম একই লক্ষণ, মনের জোর বাড়ায়, ডিপ্রেশন কাটিয়ে দেয় এবং যেটা হবে না সেটা হবার জন্য চেষ্টা করে। মাসেল টুইকটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, কন্ট্রোল করতে সাহায্য করে, সব সময় জ্বর ভাবটাকে কাটিয়ে দেয় এবং ডিপ্রেশনের জন্য যে ট্রেমার তার উপরে জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। এই জন্যই বলা যায় যে পার্কিনসনের ক্ষেত্রে জেলসিমিয়াম দ্য বেস্ট রিমেডি। তবে কখনোই নিজে রোগের নাম, লক্ষণ, রোগ জেনে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।